আজ 11ই ডিসেম্বর, আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম। আমাদের উদ্দেশ্যটা একেবারে অন্যরকম। আজ আমরা সামিল হতে যাচ্ছি টেট উৎসবে। ওয়েস্ট বেঙ্গলের টেট উৎসব ভীষণ জনপ্রিয়, তোমরা হয়তো জানো। আগে প্রতি বছর হতো, এখন মাঝে মাঝে হয়। এই উৎসবে কোথায় সিট পড়বে সেটা বোঝা খুব মুশকিল। তোমার বাড়ি থেকে ডেফিনেটলি খারাপ কপাল থাকলে অনেক দূরেই পড়বে, যেরকম আমাদের ক্যান্ডিডেটের ছিল। পাখি পরীক্ষা দিতে যাচ্ছে, পাখির অঙ্ক মিলে না কোনো। কেন, তোমাকে না ভালো করে পড়ালাম মনে থাকে? ভালো করে পরীক্ষা দিও পাখি, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। ট্রেনের অঙ্ক কোনোদিনও মিলাইতে পারিনি, এখনো মনে হয় না মিলবে। ঠিক আছে, চলো। এই উৎসবে সামিল হতে গেলে অবশ্যই তোমাকে অ্যাডমিট কার্ড এবং যাবতীয় প্রমাণপত্র নিয়ে আসতে হবে, এবং যে পরীক্ষা দেবে তার অবশ্যই অনেক টেনশন, অনেক শরীর খারাপ হবেই হবে। আমরা 58 কিলোমিটার দূরে এসেছি উৎসবে সামিল হতে, এবং প্রথমেই এসে আমার বোন যেটা করেছে সেটা হলো মাথা ঘুরছিল এবং একচোট বমি হয়ে গেছে। প্রচণ্ড রোদ ছিল, আমি জানি না এটা ডিসেম্বর মাস কেউ বলবে কি না, ঝাঝা রোদ ছিল। আর কত কত পরীক্ষার্থী কত দূর থেকে এসেছে, এবং ট্রাস্ট মি, এত বড় লাইন ছিল বলার মতো না। মোটামুটি 40 মিনিটের মতো লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল, এবং আমিও সঙ্গে লাইনে দাঁড়িয়েছিলাম কারণ সবাই ভাবছিল আমিও বোধহয় পরীক্ষার্থী। আমার চিন্তার বিষয় আসলে অন্যরকম ছিল, যে খাওয়া দাওয়া তো সকালে হয়েছে, সব তো ঠিক আছে, যখন পরীক্ষার্থী পরীক্ষা দিতে ঢুকবে তারপর আমি কি করব, এটা আমার খুব চিন্তার বিষয়। আমার বোনকে পরীক্ষার হলে পৌঁছে দিয়েছি। এবার আমার যেটা করতে হবে সেটা হলো ঘুরে বেড়াতে হবে। আমি পৌঁছেছি 9টায়, পরীক্ষা শুরু 12টায়, এবং পরীক্ষা শেষ হবে 2.5 ঘন্টা পরে। এটা ভেবেই আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল। আর একা একা যেহেতু ঘুরে বেড়াচ্ছিলাম, এইরকমভাবে হেঁটে বেড়াচ্ছিলাম। আমি জানি না এটা কতটা তোমাদের ভালো লাগবে, বুঝতেই পারছো মাথা যখন খারাপ হয়ে যায়, মন যখন উদাস থাকে তখন এইরকম ভিডিও আসে। এই যে ওয়েট করা ব্যাপারটা যে কি কষ্টকর। হ্যালো, হ্যালো, হ্যালো। আমি ফ্ল্যাক্স ভর্তি করে চা নিয়ে এসেছিলাম, একটু পরপর চা খাচ্ছিলাম, মোবাইল খোঁচাচ্ছিলাম, পাগল হয়ে গেছিলাম, শুয়েছিলাম, বসেছিলাম, উদাস ছিলাম, কোনো রকমভাবে সময়টা কাটানোর চেষ্টা করছিলাম, কিন্তু ভালো লাগছিল না কোনো কিছু। কিছুক্ষণ আজওয়াইন খাই, এটা কিন্তু মুডটা ঠিক করে কিছুটা, এবং কিছুটা অ্যাসিডিটি। অনেকবার ভাবছিলাম যে আমি 2.5 ঘন্টা 3 ঘন্টা কী করবো, একটু ঘুমিয়ে নিই, কিন্তু গাড়িটা যেখানে দাঁড় করানো ছিল এত রোদ ছিল, কে বলবে এটা ডিসেম্বর মাস, এত বিভৎস গরম লাগছিল। বাইরে দেখছিলাম, লোকজনের কথা শুনছিলাম, কিন্তু কোনো কিছুতেই শান্তি পাচ্ছিলাম না, এবং বুঝতেই পারছো। চলো একটু বেরিয়ে আসি, দেখা যাক যদি মুডটা একটু ফ্রেশ হয়। আমি একা একা এরকম করে ঘুরে বেড়াচ্ছিলাম ঝাঝা রোদের মধ্য দিয়ে। বলেছিলাম না টেট উৎসব, এখানে আখের রস বিক্রি হচ্ছিল, তারপর এখানে ফুচকার দোকান ছিল। ঠিক আছে, এনারা আখের রস খাক, আমি একটু ঘুরে বেড়াই। আমি এমনি হেঁটে বেড়াচ্ছিলাম, দেখছিলাম যে আশেপাশে কী আছে, তবে একটু খবর পেয়েছি যে আশেপাশে একটা পার্ক মতো কিছু আছে যেখানে অনেকেই ওয়েট করছে। তো আমার মনে হলো যে ঠিক আছে, পার্ক কি সত্যি আছে, আমি একটু দেখে আসি। এবং ফাইনালি আমি এই জায়গাটা আবিষ্কার করি, অনেকটা তেলেনা পোতা আবিষ্কারের মতো, তাই না? গেস হোয়াট, আমি একজনকে পেয়েছি গল্প করার জন্য। বেচারা গেম খেলছিল, আমি বললাম তুই প্লিজ গেম খেলিস না, আমার সাথে একটু কথা বল। রাতুল, কেমন আছিস বল? কেমন লাগছে ওয়েট করতে বন্ধুর জন্য? ওয়েট করতে করতে তো মনে হয় সারা দিন চলে যাবে আজকে, এই সকাল থেকে বসে আছি, 3 ঘন্টা হয়ে গেল। হ্যাঁ, রাতুলের সাথে কথা বলে বেশ অনেকটা সময় কাটিয়েছি, মোটামুটি এক্সাম শেষের দিকে। দেখি আমাদের পরীক্ষার্থীর কী খবর। এক একজন করে পরীক্ষার্থী তো বেরোচ্ছে, কিন্তু আমাদেরটা কোথায়? ফাইনালি বেরিয়েছে। চলো পাখি বাড়ি যাই।
এক্সাম শেষ হয়ে গেছে, ফাইনালি এখন বাড়ির দিকে যাব। প্রচণ্ড খিদে পেয়েছে, একটু রুটি সবজি নিয়ে গিয়েছিলাম, সেটা খেতে হবে। রাস্তায় কিছুটা জায়গা প্রচণ্ড ভিড় ছিল এবং তারপরে বেশ ফাঁকাই ছিল, এবং আগের রাস্তাটার মতো এই রাস্তাটা ছিল না। আগে যে রাস্তাটা ছিল সেটা ভীষণ বাজে ছিল এবং ভাঙা ছিল। আমার খাওয়া দাওয়ার পরে না প্রচণ্ড ঘুম পায়, তো আমি কতক্ষণ ব্লগটা চালিয়ে যেতে পারবো আমি জানি না। এই জায়গাটাকে এত সুন্দর লাগছিল না, এখানে না যে কেউ আসলে আমার মনে হয় এখানে ফটোশ্যুট করলে খুব ভালো হবে। অনেকে দেখলাম বাইক দাঁড় করিয়ে এখানে ছবি তুলছিল, বোঝাই গেল যে এখানে মানুষ ফটোশ্যুট করতে অবশ্যই আসে, এবং জেলেরা মাছ ধরছিল নিচে। ব্লগটা শুরু আমি করেছিলাম কিন্তু শেষটা আমি আর করতে পারিনি। কেন পারিনি তোমরা একটু পরেই বুঝতে পারবে। আমার খাওয়া দাওয়ার পর প্রচণ্ড ঘুম পায়, অনেক ভোরে উঠতে হয়েছে আমাদের। আমি যে কী করে ঘুমিয়ে গেলাম কয়েক সেকেন্ডের মধ্যে, এবং এই ফুটেজটা আমার বোন নিয়েছিল, আমি জানতাম না তখন, কিন্তু তারপর যখন এই ফুটেজটা দেখে আমার মনে হলো ঠিক আছে, আমাকে বাজে লাগছে, যেমন লাগছে পাগল লাগছে, আমার এটা অ্যাড করা উচিত। আমার দায়িত্ব ছিল বোনকে দেখে শুনে নিয়ে যাওয়া, এবং তারপর দেখা গেল ও আমাকে দেখে শুনে নিয়ে আসছে, কারণ মাথা আমার এদিক ওদিক হেলে পড়ছিল। ও আমাকে যথেষ্ট সামলে রাখার চেষ্টা করছিল, কিন্তু যখনই ও আমার মাথায় হাত দিচ্ছিল আমি ভীষণ বিরক্ত হয়ে করছিলাম। ফাইনালি ঘুমোতে ঘুমোতে বাড়ির মোটামুটি কাছে চলে এসেছি। এটা আমাদের নর্থ বেঙ্গল, যেটা অসাধারণ সুন্দর। চারপাশে শুধু সবুজ আর সবুজ প্রকৃতির ছোঁয়া। কেমন লাগলো ব্লগ কমেন্ট করে জানিও, কারা কারা পরীক্ষা দিয়েছো সেটাও জানিও।